একদিকে অভয়ার বিচারের দাবিতে সারা দেশের মানুষ নেমেছে পথে, আর অন্যদিকে এক দরিদ্র পরিবারের গৃহবধূ নারী সাধনা পণ্ডিত নিজের সংসারের হাল ধরতে সব দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। নদিয়া জেলার তেহট্ট মণ্ডলপাড়ার গৃহবধূ সাধনা পণ্ডিতের গত প্রায় 15 বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বাসিন্দা সোমনাথ পণ্ডিতের সাথে। বিয়ের কয়েক বছর পরে সোমনাথ পণ্ডিতের শরীর অসুস্থ হলে পুরো সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে সাধনা পণ্ডিতের ওপরে। তারপরের থেকে অভাবের সংসারে নিজের হাতেই শুরু করেন স্বামী সোমনাথ পণ্ডিতের করা দুর্গা প্রতিমার তৈরির কাজ। এখন সে নিজের হাতেই তৈরি করে চলেছে দুর্গা প্রতিমার কাজ। যেখানে আরজিকর নিয়ে অভয় বিচারের দাবিতে সারা পৃথিবী লড়াই করছে, সেখানে একজন নারী হিসেবে, একজন মৃৎশিল্পী হিসেবে আপনি দেখছি প্রতিমা তৈরি করেছিলেন। আর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে যায় বছর 3-4 আগে। তা অসুস্থ হয়ে যাওয়ার পর টুকটাক কাজ করতাম আমি, মানে টুকটাক আর কি হাত দিতাম। তা উনি অসুস্থ হয়ে যাওয়ার পর, এবার ধরুন এটা তো বিরাট একটা দায়িত্বপূর্ণ কাজ, বিরাট দায়িত্ব। তা এইটাকে মানে কি বলবো, ধরার জন্য আমি সেদিন এই কাজের মধ্যে ঢুকে পড়েছি। তা আস্তে আস্তে করতে করতে এখন আমি মোটামুটি কাজ আয়ত্তে এনে ফেলেছি। কতগুলো প্রতিমা এই বছর তৈরি করছেন? আমার 25টা মতো হয়েছে। এবার দেখা যাচ্ছে আপনার ছেলে, আপনার ছেলেও আপনাকে সাহায্য করছে। কতদিন ধরে আপনার ছেলে আপনার পাশে এসে এইভাবে দাঁড়িয়েছেন? ছেলে আজ 3 বছর ধরে ওই চোখগুলো করছে, টুকটাক রং করে। ও তো ছেলে মানুষ, ওর তো সে এখনো বোধ বুদ্ধি আসেনি। ও ওকে আমি সেরকম চাপও দিই না, ওর খুশি মতো ও যেটুকু পারে ও করে, সহযোগিতা করে মোট কথা। যে সময়ে তোমার খেলাধুলার কথা, সেই সময়ে দেখা যাচ্ছে তুমি নিজের হাতে প্রতিমা, দুর্গা প্রতিমার বিভিন্ন কাজ করছো, রং করছো, কেন মানে এই সময় কেন তুমি এইগুলো করছো? আমি আমার মাকে সাহায্য করার জন্য এগুলো করছি। তোমার মা কি একাই করে এই কাজগুলো? হ্যাঁ, আগে বাবা করতো, এখন বাবাও মাকে দেখিয়ে দেয় আর মা করে। তোমার বাবা তাহলে সেইভাবে আর করতে পারেন না? না, বাবা এখন সেরকমভাবে করে না, মা করে। আর সেই জন্য তোমার মাকে সাহায্য করার জন্য? মাকে সাহায্য। কতদিন ধরে তুমি এইভাবে করে চলেছো? কত বছর হবে তাও? তবু কত থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে। তোমার নাম কি? শুভম পণ্ডিত।